আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবারও ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করছি ধ্বজ সহকারে দেখবেন পুরনো বাতিল মশারি যেগুলো আমরা ফেলেই দিই আজ থেকে কিন্তু আপনারা ফেলবেন না এই পুরোনো মশারি দিয়েই তৈরি হবে আমাদের সংসারের গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস তার মধ্যে আমি তিনটি জিনিস আপনাদের সাথে শেয়ার করব। বলা যায় না তিনটির ভিতরে কোনটা আপনাদের খুবই কাজে লেগে যায় তার জন্য আশা করছি তিনটি টিপসই আপনারা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দিবেন এবং চাইলে ভিডিওটি শেয়ারও করে দিতে পারেন আর আমার চ্যানেলে যারা আজকে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন মশারির কিছুটা অংশ আমি এখানে কেটে নিলাম নেওয়ার পরে একটি প্লাস্টিক বোতল নিয়েছি প্লাস্টিক বোতল নিয়ে একটি মশারির যেই ফিতা থাকে সেখান থেকে একটা কিছুটা অংশ কেটে নিয়ে আমি এই বোতলের উপরে রেখে দিলাম এভাবে তো আপনাদের আশেপাশে কেউ যদি থাকে তাহলে সেটা ধরতে দেবেন যদি না থাকে সেক্ষেত্রে কিছু দিয়ে একটি এভাবে চেপে রাখবেন তাহলে ফিতাটা সরে আসবে না এখন আমি এভাবে মশারির কাটা অংশটা বোতলের সঙ্গে পেঁচিয়ে দিলাম এখন এই ফিতার দুই মাথা এভাবে আমি ধরে খুব শক্ত করে বেঁধে দিব খুবই শক্ত করে কিন্তু বাঁধতে হবে এটা লুজ হলে চলবে না এখন আমি এটা বোতল থেকে বের করে নিলাম নেয়ার পরে কেঁচি দিয়ে এই অংশটা আমি কেটে দিচ্ছি তো সব কিছু কিন্তু বলে বোঝানো যায় না আপনারা দেখে বুঝে নেবেন আর এটা কি তৈরি হবে আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদের সংসারের খুবই দরকারি একটি জিনিস তৈরি হবে আমাদের কিন্তু সংসারের অনেক কাজ আমাদের অনিচ্ছা সত্ত্বেও করতে হয় তো সেরকমই কাজ দিবে আজকের এই টিপসটি আজকে কিন্তু আমি তিনটা টিপস শেয়ার করব আগেই বলেছি এখন আমি বোতলের মুখের এই অংশটা কেটে নিলাম এটা কিন্তু ছোটো সাইজের কোকাকোলার বোতল আপনারা যে কোনো বোতল এরকম ছোটো সাইজের একটা কেটে নেবেন নিয়ে এখন বোতলের মুখের অংশে আমি একটু ফুটো করে নিচ্ছি এভাবে একটু ফুটো করে নেবেন নেয়ার পরে যেটা করবেন এই যে ফিতার দুই মাথা এভাবে বোতলের এই কাটা অংশের ভিতরে এভাবে পরিয়ে দিবেন দেওয়ার পরে যেই ফিতাটা দেখতে পাচ্ছেন এভাবে এটা মুখের এই কাটা অংশের ভিতর দিয়েও পরিয়ে দিবেন তো এভাবে পরিয়ে দেওয়া হয়ে গেলে এই দুই মাথা শক্ত করে গুক্ত করে গিট করে দিবেন তাহলে এখানে কিন্তু একটি মোটা গিট তৈরি হবে গিটটা কিন্তু মোটা হতে হবে চিকন হলে কিন্তু সেই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে এখন আমি এর মাথায় আর একটাও গিট করে দিচ্ছি এখন এটা আমি আর একটু সাইজ করে কেটে নিচ্ছি তাহলে কাজের সুবিধা হবে আমাদের বাসায় কিছু কিছু কাজ আছে আমাদের অনিচ্ছাকৃত ভাবেই করতে হয় তার ভিতরে যেমন বাথরুম ধোয়া বেসিন ধোয়া এগুলো কিন্তু খুবই ঘেন্না লাগে তো তেমনই কাজের জন্য এটা আমি তৈরি করেছি আপনাদের বাসার বেসিন ধুতে কেমন লাগে জানি না আমার কিন্তু খুবই খারাপ লাগে তাই এরকম একটি জিনিস যদি আপনারা তৈরি করে নিতে পারেন হাতের স্পর্শ ছাড়াই কিন্তু বেসিনটা ধুয়ে নিতে পারবেন আপনাদের কিন্তু কোনো ঘেন্না লাগবে না আর বেসিন কিন্তু আসলে একটি নোংরা জায়গা তো সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই এরকম একটি জিনিস বানিয়ে বেসিনটা ধুয়ে নিতে পারি এবং এটা কিন্তু বেসিন ধোয়ার পরে সুন্দরভাবে ঝুলিয়েও রাখা যাবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং তাহলে বুঝতে পারবেন যে এটা আমি কেমনভাবে কি করছি এখন এটা দিয়ে আমি বেসিনটা পুরোটা ধুয়ে নিলাম আর এটা দিয়ে কিন্তু খুবই সুন্দর বেসিন ধোয়া হয় কেননা এটা মশারির কাপড় এখন বেসিনটা ধোয়া হয়ে গেছে এটা আমি এক জায়গায় ঝুলিয়ে রাখলাম তো ঝুলিয়ে রাখলে এভাবেই কিন্তু পানিটা আস্তে আস্তে ঝরে যাবে এবং এটা শুকিয়ে যাবে পরবর্তী দিন এটা আমরা আবার ব্যবহার করতে পারবো এভাবে এভাবে আপনারা রান্নাঘরের যে নিচের হাউসটা থাকে সেটাও ক্লিন করতে পারবেন কেননা এটা খুবই নোংরা হয় আর এটা পরিষ্কার করতেও কিন্তু খারাপ লাগে তো অনেক ময়লা আমরা এখানে ফেলি আবার দেখা যায় ডাস্টবিনটা আমরা এখানেই রেখে দিই তাই এটাও পরিষ্কার করতে পারবেন এইটা দিয়ে তো কেমন লাগলো এই টিপসটি আশা করছি অনেক ভালো লেগেছে আমার বিশ্বাস আপনাদের খুবই কাজে দিবে এই টিপসটি চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে আমি এবারে মশারির কিছুটা অংশ এখান থেকে কেটে নিচ্ছি আসলে এটা যে মানে এই মশারিটা যে আমাদের শুধু প্রয়োজনই মেটাচ্ছে না সাথে সাথে কিন্তু আমাদের অনেকগুলো টাকাও বাঁচিয়ে দিচ্ছে কেননা অনেক সময় দেখা যায় আমরা অনেক টাকা খরচ করেও সুবিধা মতো জিনিস কিনে আনতে পারি না কিন্তু নিজের সুবিধা মতো জিনিস যদি বানিয়ে নিতে পারি আসলেও খুব ভালো হয় এখন আমি এখান থেকে কিছুটা অংশ কেটে নিলাম আর কি পরিমাণ কাটলাম সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন এরপরে আমি একটি গেঞ্জি কাপড় দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি হচ্ছে বাচ্চাদের একটি ছোট গেঞ্জি আপনারা চাইলে বড়দের গেঞ্জিও কেটে নিতে পারেন বা পুরোটাও ভাঁজ করে দিয়ে দিতে পারেন প্রবলেম নাই এখন আমি চারপাশটা এভাবে ভাঁজ করে নিচ্ছি তো এভাবে চারটা পাঁচটা ভাজ করে নেওয়ার পরে আপনারা সেলাই করে নেবেন হাতেও সেলাই করতে পারেন অথবা আপনারা মেশিনেও সেলাই করে নিতে পারেন তো আমি সময় বাঁচাতে চার পাঁচটা এবং মাঝখানে এরকম সেলাই করে নিয়েছি এটা দিয়ে আপনারা ঘর মুছবেন এটা যে কতটা ভালো ভালো ঘর মোছা হয় আপনারা যখন ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন এর মাঝখানে যে গেঞ্জি কাপড়টা দিয়েছি এটাই পানি চুষবে আর যে ধারালো নেটের কাপড়টা আছে এটা দিয়ে কিন্তু আপনাদের ফ্লোরের সব ময়লা সহজে উঠে যাবে এটা কিন্তু সবচেয়ে দামি মবের থেকেও খুবই সুন্দর ঘর পরিষ্কার করবে এ থেকে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে গেল বন্ধুরা কেমন লাগলো এই টিপসটি আশা করছি এটাও ভালো লেগেছে চলে যাচ্ছি লাস্ট টিপস তৃতীয় নম্বর টিপসে এবারে আমি মশারির তো এখানে আমি দেখতে পাচ্ছেন বেশ একটা আমি কাপড় কেটে নিলাম মশারির কাপড় এটা কিন্তু ডাবল পার্ট তো আপনারা ছোট বড় যে কোনোভাবে কেটে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী এটা কিন্তু তৈরি হবে আরেকটি সংসারের খুবই প্রয়োজনীয় জিনিস এখন আমি কিছুটা মুখের অংশে কাপড় লাগিয়ে দিব তার জন্য একটি কাপড় কেটে নিচ্ছি এখানে খুব বেশি পরিমাণ কাপড়ের দরকার নেই তিন থেকে চার ইঞ্চি পরিমাণ চড়া করে একটি কাপড় আমি কেটে নিয়েছি এখন আমি এটা সেলাই করে নিব চারপাশ এবং এ কাপড়টা কিন্তু সালোয়ারের যে বন পরানোর জন্য যেমন হয় ডাবল করে সেলাই করে নেওয়া হয় সেভাবে সেলাই করেছি আপনারা দেখলে বুঝতে পারবেন এবারে আমি এটার ভেতরে এভাবে একটি বন ভরে দিব। অর্থাৎ ফিতা ভরে দিব তো কিছু কিছু জিনিস বললাম দেখেই বুঝে নিতে হবে সব কিছু বলে বোঝানো সম্ভব নয় তো এভাবে তৈরি হয়ে গেল একটি ব্যাগ এই ব্যাগটি আপনারা রসুন পেঁয়াজ সব রাখতে পারবেন এখন কথা হচ্ছে কেন রসুন পেঁয়াজ রাখবো তার কারণ হচ্ছে আমরা যখন অনেক রসুন পেঁয়াজ একসঙ্গে কিনি তখন কিন্তু এক জায়গায় থাকতে নষ্ট হয়ে যায় আবার আমরা যারা বাসা বাড়িতে থাকি তাদের কিন্তু জায়গাও কম থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা রাখাও সমস্যা হয় তাই এভাবে যদি রসুন পেঁয়াজ নিয়ে আপনারা কোথাও ঝুলিয়ে রাখেন বা স্টোর রুমে ঝুলিয়ে রাখেন তাহলে কিন্তু জায়গাও লাগবে না আর রসুন পেঁয়াজও নষ্ট হবে না একটা রসুন পেঁয়াজ পোষবে না তাহলে কি বোঝা যাচ্ছে এখান এখান থেকেও কিন্তু আমাদের অনেকটা টাকা ছেভ হলো তাহলে বলুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটি ছেঁড়া পোড়ানো মশারি কিন্তু আমাদের অনেক টাকা ছেভ করতে পারে এবং কাজের সুবিধাও দিতে পারে তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সে পর্যন্ত আল্লাহ পেজ আসসালামু আলাইকুম